এই হাউজে কাউসার বড় দরকার, কিয়ামতের ময়দানে হাউজে কাউসার বড় প্রয়োজন। নবীজারে ডাকবে, আয় পানি পান করে যা কপাল ভালো। নবীজাকে বলবে, সহকান লিমান গায়র বাদি দুহা, তোরা আমার উম্মত না, ওর কপালটা বড় ফোড়া। এবার বলেন, নবীর হাতে হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য তৈয়ার আছেন কিনা? কয়েকজনে সবাই হাত উঁচু করে আল্লাহরে দেখান, নারায় তাকবীর, হাত নামান। আমরা সবাই হাউজে কাউসারের পানি চাই, চাননি? হাউজে কাউসারের দুনিয়ার মধ্যে পানির পিপাসা লাগলে মাম পানি কেন, কিনলে কেন, ফ্রেশ কেন? হাফ লিটার 15 টাকা, টাকার দিকে চায় না কেন? বলে পানির পিপাসা নিবারণ করা লাগবে, বিনিময় দিয়া দুনিয়ার পানি পাও। আল্লাহ কয়, আমি আল্লাহকেও দুটো বিনিময় দাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে হাউজে কাউসার রিজার্ভ করে দিয়া দিলাম। আল্লাহকে দিতে হবে কি বিনিময়? সম্পদ, টাকা, বাড়ি গাড়ি। আরো জোরে বলেন না, তাহলে কি দিতে হবে? আল্লাহ বলে, ফাসাল্লিলি নামাজ রব্বিকা ওয়ানহার কুরবানি। আল্লাহকে যদি নামাজ দিয়া দাও, আল্লাহকে যদি কুরবানি দিয়া দাও, মরতে দেরি করবা, কিয়ামতের ময়দানে ওঠার পর মায়ার নবী তোমারে আমারে ডাইকা হাউজে কাউসারের পানি পান করায় দিবে। এরে আল্লাহর বান্দা, ভালো করে শোনো, দুটো বিনিময় আল্লাহরে দিলে আল্লাহ হাউজে কাউসার দিবে। 1 নম্বর নামাজ, 2 নম্বরে কোরবানি। আমার কথা বুঝে থাকলে বলেন, নামাজ পড়ব কার জন্য, কোরবানি করব কার জন্য? আল্লাহ এক আয়াতে এই মর্মে জানাইয়া দেয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি আমার নামাজ, অনুসুখী আমার কোরবানি, ওয়া মাহইয়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সব করব আল্লাহর জন্য, ঠিক কি না? মনে থাকবে? তাহলে নামাজ পয়রা গৌরবি করিও না, কপালে দাগ পড়াইও না, খালি ডইলে ডইলে এ নামাজি নামাজ পড়ো। যদি প্রশ্ন করি, নামাজি নামাজ পড়ো কাহা? সুদের খাতায় নাম টাম আসেনি, কয় অল্প নামাজির সুদের খাতায় নাম আছে, অল্প সুদ খায়। ও হাজি সাহেব, 5 বার মক্কা মদিনা হজ কইরা আসলেন, এখনো কেন পরের জমি ঠেলেন? আসেনি, রাগ কইরেন না, চলতেছে এমন কথা কন না কেন? আহারে হাজি সাহেব, আপনি এমন হাজি হইলেন, মক্কা মদিনা কয়েকবার সফর করে আসলেন, জিয়ারত করে আসলেন, আজ পর্যন্ত ঈমান ঠিক হয় নাই, আলহাজ পোস্টারে না দেখলে মাথা গরম, মজলিসে মাহফিলে স্লোগানে স্লোগানে মুখরিত না করলে, আলহাজ না লাগাইলে অনুষ্ঠানে যায় না, কথা কয় না? এই আমরাও তো হজ করছি, আমাদেরকে যদি বলে হুজুর আলহাজ লাগামু, আমি বেটা টাইটেল মাইটেল দিয়ে কাম হইবো কি? টাইটেলে তো আর ওয়াজ করে না, ওয়াজ করবে ব্যক্তি, কথা কয় না? এই থেকে শুরু কইরা উই গ্রাম পর্যন্ত টাইটেল, মুজাদ্দেদে জামান, সদরগাডের কামান, গুলিস্তানের বিমান, বাকি বলে আর একটা আছে আন্তর্জাতিক বেইমান, আশেকে শয়তান, কথা বেলার সময় কথাই কইতে পারে না, কথা কয় না? কথা কওয়ার সময় কথাই বলতে পারে না, অথচ মুজাদ্দেদ, অথচ মানুষদেরকে অভ্রষ্ট করে এই টাইটেল দিয়া। এজন্য টাইটেলের দরকার নাই, ব্যক্তি যাচাই করো ভালো না খারাপ।
টাইটেল দেখি আর বা আলহাজ লাগায় না মাথা গরম আরে মিয়া মক্কা মদিনা গেলাম হজরে আসওয়াদ দূর থেকে চুম্বন করলেও সুন্নাত আদায় হয় কিন্তু মনটা মানে না মনটা মানে না ওই জান্নাতের হজরে আসওয়াদ পাথরটা মনে হয় যেন রাডারের মতো হাজি শব্দের টানে আয় 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 মনে হয় টানে আয় আমার একটু চুমা খা অনেক চেষ্টা করলাম অনেক চেষ্টা করলাম তিনবারের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজরে আসওয়াদটারে চুমু খাওয়াইলো খাইলাম চুমু কিন্তু ওখানে কেউ কাউকে ঠেলে দিতে পারবে না যতক্ষণ সম্ভব দাও চুমু খাও মাথাটা কপালটা যদি চেহারাটা ঢুকানো যায় মনের মতো খাও চুমু মুলতাজাম ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর কাবা ঘরের ঘের মুলতাজাম ওটা ধরে যদি কেউ দোয়া করে আল্লাহর আদালতে দোয়া কবুল হয়ে যায় ধরলাম আর ছাড়লাম না শুধু আমি না বহু মানুষ ওটার ধারে গেলে মাথা ঠিক থাকে না পাগল পারা হয়ে যায় মালিকের জন্য এটা তো মালিকের ঘর আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ এই ঘরের সামনে আল্লাহ তুমি আমারে নিয়ে আসছো তুমি তাওয়াফ করাইতেছো সবাই তো আসতে পারে না তুমি আমার দ্বারা তাওয়াফ করাইতেছো শুকরিয়া আলহামদুলিল্লাহ এই জন্য ওই মক্কা মদিনা হজ কইরা আসার পর যদি কোনো ব্যক্তি পাইকারি হারে পাপ করবে মনে করবে না হাস আল্লাহর দরবারে কবুল হয় না ঠিক তো সবাই কইল মাশাআল্লাহ ঠিক আসলে ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক 14 বার হজ করলে লাভ হবে কি সুদের খাতায় নাম থাকলে কোটি বার হজ করলে লাভ হবে কি সুদের টাকা দিয়ে মক্কা মদিনা দৌড়ালে কোনো লাভ নাই হালাল টাকায় বরকত কম না বেশি হারাম টাকায় বরকত নাই হারাম টাকায় বরকত নাই যদি আল্লাহওয়ালা সঠিক হয় আল্লাহওয়ালা হয় যদি আল্লাহওয়ালা সঠিক হয় বুজুর্গ হয় শরিয়া সম্মত চলে কারামত নাই কি নাই কারামত নাই পানিতে ফু দিলে আগুন জ্বলে না পানিতে ফু দিলে আগুন জ্বলে না অথচ তাহাজ্জুদ মিস নাই ইশরাক আওয়াবিন চাস পাঁচ ওয়াক্ত নামাজ প্রতি মাসে তিনটা রোজা মিস নাই তেলাওয়াত মিস নাই ঠিকভাবে চলতেছে আমল অথচ সে আগুনে পানিতে ফু দিলে কি হয় না আগুন ধরে না মনে রাখবা আগুন ধরুক আর না ধরুক এই হলো সঠিক আল্লাহওয়ালা আর যদি দেখো গালে দাড়ি নাই নবীর সুন্নাতি টুপি নাই নবীর সুন্নাতি পোশাক নাই রাগ করেন নি আবার নবীর সুন্নাতি পোশাক নাই এক ওয়াক্ত নামাজও নাই মহিলা আর পুরুষ একত্রিত হইয়া মহিলা আর পুরুষ একত্রিত হইয়া ঢোল আর তবলা বাজাইয়া একসাথে নাচা কোদা করে পর্দা নাই ও যদি পানির মধ্যে ফু দিলে আগুন ধরে তবুও ওকে বলতে হবে তাজা বেঈমান এত সহজ ইসলাম বাবার থেকে পাইছো এত সহজ ইসলাম এত সহজ না আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন আমিন আরো জোরে বলেন আমিন আমিও জানি আপনারা ধৈর্য ধারণ করে বসছেন আমিও আমার ইচ্ছার বহির্ভূত হয়ে গেছে মাদ্রাসার স্বার্থে আমিও ভাবতে পারি নাই দীর্ঘ টাইম কালেকশন হবে আর কালেকশনটা যে হয়েছে না মাদ্রাসার স্বার্থে রাগও হতে পারি নাই কেন মাদ্রাসা সেহেতু বয়ানও কম হয় নাই ফজরের নামাজ তো আমাদের জন্য অপেক্ষা করে পড়া তো লাগবেই না ফজরের নামাজ না পড়ে সারা রাত্র বয়ান শুনলে কোনো লাভ
কিসের মাদ্রাসা, কিসের মসজিদ, কিসের ওয়াজ, কিসের মক্কা মদিনা, সবকিছুর মূলে হলো নামাজ। কথা বলেন, সবকিছুর মূলে কি? নামাজ। কয়েকটা ছেলে পানে আমারে একটা গজল গাইতে কইছে, গাইতাম কি কয়? আজান দিব। শোনেন, আজান একটা বেদি, মনে রাখবেন একটা বেদি। এ বলতে গেলে আবার কিছু বক্তারা আমার উপরে খেপে, দরকার নাই, ভালো ভালো আজান দেন বেশি দেন, কিন্তু আমি আজান টাজান জানি না, জানি না ভুল, মানে আমি বয়ানে কোনো আজান দেই না। কথা বুঝতে পারছেন? কিন্তু দিলে মাশাআল্লাহ কেউ ফালায় দিতে পারবে না। হ্যাঁ, এবারে ইকো দে, কই লোক কই, দেই আজান, কথা কয় না, দিমু আজান, সবাই কয় না। ওরা ঘুমাইতে গেছে না খিচুড়ি খাইতে গেছে? গজল গামু, আজান দিমু, খিচুড়ি খামু, মোনাজাত দিমু, সবই করবো, দেরি যখন হয়েছে আর একটু হোক। আপনার আজান আল্লাহু আকবার। বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কন্দুকে? বন্ধু তোমার ঘর পড়ে গেলে শোকে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, যে কোনো আঘাত পেলে যে সাড়া দেহ করে রক্ত দ্বারায় মিশে যায় বন্ধু আমার, তাহলে আসল কথাটা শোনো, তুমি আর মুসলমানের ভেদা ভেদে নাই কোন বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন উত্তর হাতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব হিসাবে এক দেহ এক প্রাণ মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ইমান নির্ভেজাল, দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর, দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান আমি তো মুসলমান, বলেন আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। খারাপ লাগে, হতে পারো তুমি প্রাচ্যের, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক, পরে থাক,
छुटे जाओ आगे दुरुबार बेगे जिहादेर मैदान, छुटे जाओ आगे दुरुबार बेगे जिहादेर मैदान। मुसलमान आमी तो मुसलमान, तुमी तो मुसलमान, सबाई तो मुसलमान। खराब लागे खूब भालो एई কই কি দিলা? হ্যাঁ রে সুবহানাল্লাহ, ও ভিডিও করতে হয়ে গেছে, তুমিও করো ভিডিও। বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ পারো না থাক থাক পরে এক সময় আসতে বেচারা চেষ্টা করতেছে এরম করলে আউলি ছিল, আস্তে আস্তে করো। হ্যাঁ সবাই যদি বলেন বেচারা দৌড়ি দরকার নাই, যেরম আছে চলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনারাও বলেন আল্লাহু আকবার জোরে বলেন, গুনাহ হবে না তো, সওয়াব হবে তো, তাহলে আমার আল্লাহু আকবারের পরে আপনারা আল্লাহু আকবার বললেন তাই না মজা হবে, কথা বল না কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ,
দুই আড়াই তিন ঘন্টা চিল্লাই আবার আজান দেওয়া কষ্ট না, গজল গাওয়া কষ্ট না? তো এক এক লাহানের আজান এক এক রকম মজা, কথা কন না কেন? আমরা একামত দিই, একামতেও মজা, এক এক লাহানে এক এক ভাবে মজা, ঠিক কিনা জোরে বলে? যারা সারসি না যায় আজান শুনি একামতে একরকম মজা, যারা চরমোনাই যাই একামতে আজানে একরকম মজা, কথা কন না কেন? মজাই আলাদা, মজাই আলাদা, কারণ আল্লাহর পবিত্র নামের যত আওয়াজ সবই মজা, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই এই আজান দিয়ে সময় নষ্ট করে কি লাভ? কি লাভ? এর মধ্যে যদি দুই চারটা কোরআন হাদিসের কথা কইতাম মজা হইতো। আমার এই জীবনেই প্রথম, আমার এই জীবনে তাও প্রথম এই রাজ হই রাইয়া। আমার ইউটিউবে ইউটিউবে বয়ান তালাশ করবেন, কোথাও আজান নাই, কোথাও আজান নাই। ভাইরাল হওয়ার অভ্যাস থাকলে আরো আগে হইতো, কথা বুঝেন নাই? এজন্য আসেন দিছি, এগুলি কি দরকার? আজান তো সবাই জানি, তবে অশুদ্ধ আজান হয় আমাদের, শুদ্ধ হয় না। এগুলি নিয়ে মাসালা, মাসালার বিষয় আলোচনা হতে পারে। কত কামাদিস সালা, কতদিন আর বলবেন বুড়া ভাই, কত কামাদিস সালা। আজান দিতে গেলেই সহি নেই, হাইয়া আলাল ফালা, হাইয়া আলাল ফালা, আইনেরে হামজা দিয়া টানে আজান দিতেছে আল্লাহু আকবার, কথা কয় না কা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিতেছে, আল্লাহ না আল্লাহ, কথা কয় না কেন? আল্লাহ না আল্লাহ, তাহলে বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ বলা যাবে না, কত কামাদিস সালা বলা যাবে না, কদ কামাতি সলা, কদ কামাতি সলা, কদ কামাতি সলা, কদ কামাতি সলা। আর শিখবেন কেমনে, কেমনে শিখবেন? এই মাদ্রাসা দরকার, এই মাদ্রাসায় ছেলে যদি শেখে বাবাই মাদ্রাসা না পড়লেও অবশ্যই ওই বাবার কেরাত সহি হয়ে যায়। ওই কিরাত সহি হয় বাবা? আমার আব্বা যান মাদ্রাসায় পড়ে নাই, কথাটা বোঝার চেষ্টা করবেন, আমার আব্বা যান মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু তার পিছনে আমি একতেদা হই, মানে মুসল্লি হইয়া নামাজ পড়তে পারি, কারণ কিরাত সহি, কিরাত সহি, ঠিক। যেই বাবার সন্তান কোরআনের হাফেজ, সে মাদ্রাসায় না পড়লেও হাফেজের বাবা হইয়া সে কোরআনটাকে সহি শুদ্ধ না পারলেও যে কটা সুরা নামাজের ভিতরে পড়া জরুরি ওই কটা সুরা মুখস্থ করে ফেলে সহি ভাবে, ঠিক কিনা বলে? এজন্য আসেন, আমি দোয়া করি সবার জন্য। وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم اجرني من النار اللهم اجرني من النار এমন সময় আপনার আদালতে হাত উঠাইলাম, যেই সময় কারো ঘরের দরওয়াজা খোলা নাই, জজকোর্টের দরওয়াজা বন্ধ, হাইকোর্টের দরওয়াজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরওয়াজা বন্ধ,
যে যত বড় লোক তার ঘরের দরওয়াজা রাত্র গভীর হইলে বন্ধ হইয়া যায়। আয় আল্লাহ, এখন কারো ঘরের দরওয়াজা খোলা নাই, বড় আশা করে আপনার আদালতে আমরা এই গভীর রাত্রে হাত বাড়াইলাম। আমরা জানি আপনার দরওয়াজা এখন খোলা, আপনার দরওয়াজার কিনারায় কতগুলি জাহান্নামের আসামি হাজির, আপনার আদালতের সামনে কতগুলি জাহান্নামি কুকুর হাজির। আল্লাহ, আপনি ইচ্ছা করলে এখন লাথি মেরে তারাইয়াও দিতে পারেন, ভাগাইয়াও দিতে পারেন। ও আল্লাহ, আপনি যদি আমাদের তারাইয়া দেন, আমরা কার কাছে যাইয়া ক্ষমা চাব, মাফ চাব, অন্যায় করেছি আপনার এই তো বান্দা। আল্লাহ, আমাদের তো অন্য কেউ নাই যে তার কাছে গিয়া গুনাহ মাফ করাতে পারব। আল্লাহ, আপনি দয়ার মায়া করে মাফ করে দেন। তাকায় দেখেন এখানে কত দাড়ি পাকা মুরব্বী, দাঁত পরা মুরব্বী, নিজে যখন আয়নার দিকে তাকায় নিজেরে নিজেরে বড় দুর্বল মনে হয়। আহা, কোথায় গেল কালো দাড়িগুলি, সাদা হয়ে গেল কালো চুলগুলি, সাদা হয়ে গেল মুখের দাঁতগুলি, পড়ে গেল নিজের যৌবনতা, কমিয়ে গেল শরীরের শক্তি দুর্বল। আয় আল্লাহ, সেই বৃদ্ধা বাবাজিদের নিয়া হাত উঠাইলাম, কত তরুণ কলিজার টুকরা যুব, আপনার কবুল করলেও তার সাথে আমাদের সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, আজকে কে জানি এতিমের মত ঘরের দরওয়াজার কিনারা গিয়া দাঁড়াবে, কবরে চলে গেছে, মা কবর থেকে আওয়াজ দিয়া বলে সন্তান, কবরে বহুদিন আগে চলে আসছি বাবা, কবরে নাই বালিশ, নাই কম্বল, ডানে বামে খালি মাটি আর মাটি। ওরে সন্তান, আজকে তুই আরাম পাইয়া বিল্ডিং এ ঘুমাও, আজকে তুই আনন্দ করো, তোর ছেলে মেয়েকে মহাব্বত করো। এমন একটা দিন গেছে তুই ঘরে নাইলে আমি খাইতাম, তুই বাসায় না আসলে আমি পিঠ বিছানায় লাগাতাম না, তুই ভিজা জায়গায় ঘুমাবি এটা আমার সহ্য হতো না, আমি নিজে ভিজা জায়গায় ঘুমাইতাম, তোরে শুকনা জায়গায় ঘুম পাড়াইতাম। এ সন্তান, তুই আজকে আমারে ভুলে গেছো, আমি গুনাহ মাফ করাইয়া কবরে আসতে পারি নাই, আজকে তোর মার গুনার কারণে কবরে কমরে গলায় পায়ে জাহান্নামের কালো কালো সাপে পেঁচাইয়া জড়াইয়া তোর মাকে কামড়াই, আজকে তোর বাবার কবরে ধাউ 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 করে আগুন জ্বলতে জ্বলতে কলিজে ভরিয়া যায়।
বাবা মহারা সন্তান একটুও কি মার কথা মনে পড়ে না, হাউমাউ করে কাঁদো। বাবার কথা মনে পড়লে হাউমাউ করে কাঁদো। ওই বাবার সাথে যদি অন্যায় করে থাকি, মার সাথে অন্যায় করে থাকি, উভয় নাই। আল্লাহ সবাই একটা মায়া করে ডাক দেন, আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আমাগো টাকাও হারায় না, আপনার মায়ায় আমরা চোখের পানি ফেলি, গুনা কইরা ফালাইছি, গুনা করে ফালাইছি। গুনার দিকে তাকাইলে দেখি জাহান্নামের কালো কালো সাপ আ করে তাকায় আছে। গুনার দিকে তাকাইলে দেখি জাহান্নামের বিশ্বগুলি তাকায় রইছে। গুনার দিকে তাকায় দেখি জাহান্নামের বড় বড় আযাবের ফেরেশতারা গুরজানিয়া দাঁড়ায় রইছে। আল্লাহ আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নামের আযাব আমাদের দিয়া কষ্ট দিবেন না। হায় আল্লাহ, কোন সময় জানি মরিয়া যাই। সন্তান মরণের আগে মুখের ভেতরে চামিজ দিয়ে পানি দিবে, দুই গাল বেবে পানিগুলি গড়ায় গড়ায় ভরে যাবে। ও পর্দার রানের মা, নাকের ফুল নাকে একদিন থাকবে না, কানের দুল মাগো কানে থাকবে না, হাতের চুরি শাখা হাতে থাকবে না, পায়ের নুপুর পায়ে থাকবে না, গলার চেইনার সার গলায় থাকবে না রে মা। ও পর্দার রানের মা বোনেরা, যেই ঘরের দরওয়াজা দিয়া নতুন বউ হইয়া ঢুকছে, ওই ঘরের দরওয়াজা দিয়া একদিন মরা লাশ হইয়া বের হবে। ছেলে কাঁদবে মা মা করে, মেয়ে কাঁদবে মা মা করে, জবাব তো আর সেদিন মা গো দিবানা। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, যারা দান করলেন তাদের দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন, লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন, মক্কা মদিনা জিয়ারত নসিব করে দেন। ও আল্লাহ আমরা যখন দুনিয়ার থেকে বিদায় হব, বিদায় হওয়ার আগে আপনি আমাদেরকে একবার হলেও সোনার মদিনায় নবীর রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ খানায় কাবা বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিয়ে দিও। তাও যদি আমাদের ভাগ্যে না হয়, মরণের আগে একবার হলেও ঘুমের ঘরে মায়ার নবীরে স্বপ্নে দেখাইয়া নিও। আল্লাহ শেষ দরখাস্ত, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাই। আল্লাহ কিয়ামতের ময়দানে হাশরের জমিনে হিসাবকে সহজ করে দিও, নেকের পাল্লা ভারী করে দিও, বিনা হিসাবে জান্নাত দিও। যা কিছু বললাম কবুল করো আল্লাহ, যা কিছু বলার ইচ্ছা অন্তরে তাহাও কবুল করো, মাদ্রাসা কবুল করো, মাদ্রাসার যত হাজত গায়েব থেকে পূরণ করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।